এই এই আমি ওখানে লাগিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা সবুজদ্বীপের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এপিসোড আমরা ছাদ বাগানে কিভাবে অর্গানিক ভাবে সবজি চাষ করব। দেখুন আমরা ছাদ বাগানে কিন্তু ফলের গাছ লাগাই ফুল গাছ লাগাই সেই পাশা সেই সাথে সাথে তার পাশাপাশি আমরা কিন্তু সবজি লাগাতে পারি আমাদের ধরুন ব্যালকানিতে বা ছাদের কোনো একটা অংশে অল্প জায়গা অল্প পরিসরের মধ্যে কিন্তু আমরা সবজি চাষ করতে পারি এখন সবজি চাষ করলে আমাদের দুদিক দিয়ে লাভ এক হচ্ছে বাড়ির সবজি খাওয়ার আলাদা একটা মজা আছে আর দ্বিতীয়ত যেহেতু আমরা সবজিটা সম্পূর্ণ রাসায়নিক সার এবং রাসায়নিক বিষমুক্ত সবজি তৈরি করব সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুবই ভালো হবে তো বন্ধুরা দেখুন আজকের যে এই এপিসোডটা এটা ভাবে সবজি চাষের প্রথম এপিসোড এপিসোডটা একটু বড় হয়েছে তো আপনারা মন দিয়ে দেখুন অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবেন সবজি চাষ করতে গেলে প্রথমে দরকার হবে মাটি আর মাটিটা এমনই হওয়া উচিত যে মাটিতে অর্গ্যানিক ম্যাটার অনেকটা পরিমাণে থাকবে হিউমাস অনেকটা থাকবে হ্যাঁ তো এরকম মাটি যদি করা যায় আমরা যদি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব বেশি রাসায়নিক সার দিতে হবে না কোনো রকমের রাসায়নিক সারের প্রয়োজন হবে না এতে কিন্তু গাছ খুব সুন্দর হবে আর বন্ধুরা এই মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই নিয়ে ভিডিও কিন্তু এখান থেকে দিন দশের আগে আমি কিন্তু দিয়েছি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি বা এন্ড এন্ডস্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা সম্ভব হলে দেখে নেবেন এবং ঠিক ওইভাবে মাটি তৈরি করুন দেখবেন যে আপনাদের গাছে সামান্যতম রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হবে না এবং গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর হবে আর সবজিগুলো যেহেতু কোনো রকমের রাসায়নিক সার দিচ্ছি না আমরা সেই কারণে ওই সবজিগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে তো এখানে দেখুন আমি বেশ কয়েকটা পাত্র নিয়েছি দুটো টব এটা বারো ইঞ্চি টব দুখানা আর হচ্ছে আর দেখুন এখানে একটা দুটো আর এই একটা তিনখানা এই তিনখানা কিন্তু ফলের ক্যারেট আর নিচে একটা এটা একটা ব্যাটারির খাম আর কি তো এর মধ্যেও কিন্তু আমি মাটি ভরে নিয়েছি তো এই প্রত্যেকটাতে কিন্তু আমি মাটি ভরেছি আর মাটিগুলো ঠিক ওইভাবেই তৈরি করা মাটি হ্যাঁ এখন আমি কি করব এই যে পাত্রগুলোতে যে মাটি আছে এতে আমি আজ কিছু দানা রোপণ করব এবং কয়েকটা চারা কিন্তু এতে রোপণ করব আর একটা কথা বলি এই যে সবজি চাষের এপিসোডটা এটা আজ থেকে শুরু হলো এটা কিন্তু চলতে থাকবে আমরা সিজন অনুযায়ী ধরুন শীত গ্রীষ্ম বর্ষা কিভাবে কীভাবে আমরা সবজি চাষ করবো আমাদের ছাদ বাগানে অথবা আমাদের ব্যালকানিতে অল্প পরিসরের মধ্যে ছোট্ট জায়গাতে সেই নিয়ে কিন্তু পরপর ভিডিও থাকবে এবং হচ্ছে এই দেখুন এই সবজিগুলো আমরা যে বাড়িতে তৈরি করবে এগুলো কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিকভাবে তৈরি হবে এখানে কোনো রকমের রাসায়নিক সার রাসায়নিক বিষ এগুলো আমরা কিন্তু একদমই দেব না কেমন তো আমার এখানে যেটা আছে এই ক্যারেটটাতে আমি দেব এটা বরবটির দানা আর এই ক্যারেটটাতে আমি দেব ভেন্ডি হুম এই ক্যারেটটাতে কিন্তু আমি ভেন্ডি দেব আর এখানে আমি দেব এগুলো পুঁই শাক এটা আমি দিয়ে দেব এখানে আর বন্ধুরা এখানে যে দুটো টপ দেখছেন এই টপ দুটোতে আমি দেব বেগুন চারা আর এই ছোটো পাত্র যেটা এই ছোট পাত্র এটাতে আমি দেব এগুলো হচ্ছে কলমি শাকের দানা ঠিক আছে তো দেখুন আপনারা সরাসরি দানা দিতে পারেন মাটিতে অথবা আপনারা কিন্তু বীজগুলো জার্মিনেশান করে দিতে পারেন তবে কলমি শাকের দানা জার্মেশান করার দরকার না এগুলো মাটিতে দিয়ে কয়েকটা দিন জল দিলে কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে যায় শুধু কি যে আমরা এই পুঁই শাকগুলো এই দানাগুলো খুব শক্ত হয় আর এগুলো জার্মিনেশান হতে অনেক সময় লাগে সেই জন্য এটার এটার কিন্তু সবথেকে বেটার হচ্ছে হয় দানাগুলোকে আগের থেকে অঙ্কুরিত করে নেওয়া অথবা চারা তৈরি করে নেওয়া তারপরে টবে লাগানো মানে এটা এর থেকে চারা বেরোতে অনেক দেরি হয় কিন্তু এখানে ধরুন এই যে বরবটি দানা আছে এগুলো কিন্তু বেশি সময় লাগবে না তিন চার দিনের মধ্যে কিন্তু এর থেকে গাছ তৈরি হয়ে যাবে এছাড়া দেখুন এখানে যে ভেন্ডি নিয়েছি আমি এটাও কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেশান হয়ে যাবে আর বেগুনের চারা কিন্তু আমি অনেক আগে থেকে চারাগুলো তৈরি করে রেখেছি হ্যাঁ তো এই চারাগুলো আমি টবে কিন্তু লাগাবো আমি বেশ কিছু চারা মাটিতে লাগিয়ে দিয়েছি অনেকটা আর আরও কিছুটা লাগাবো আর টবে আমি জাস্ট চারখানা চারা লাগাবো এক একটা টবে দুটো করে তো দেখুন বন্ধুরা আমি এই ক্যারেটে ছটা কিন্তু ছোট ছোট গর্ত করে নিচ্ছি ধরুন এ একটা করে নিলাম এ একটা এই যে গর্তগুলো আমি করে নিচ্ছি এই গর্তগুলোর মধ্যে কিন্তু আমি বীজগুলো দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে এই বীজগুলো খুব কাছাকাছি দেওয়া হয়ে যাচ্ছে ধরুন এ একটা এ একটা এ একটা তো কাছাকাছি হলেও কোনো অসুবিধা নেই কারণ গাছগুলো বিশেষ করে এই বরবটি গাছ আমি এখানে বর এই বরবটির যে দানাগুলো দিচ্ছি তো এই গাছগুলো কিন্তু লতাবে না হ্যাঁ এগুলো হচ্ছে মানে জাস্ট বুসি মতো হয়ে যাবে ঝাঁকড়া মতো হয়ে যাবে যে কিন্তু এতেই ফল ধরবে এর জন্য আলাদা কিন্তু মাছা তৈরি করা দরকার হবে না আর যখন কিনা না গাছগুলো বড়ো হবে ধরুন এখানে এখান থেকে বেরোলো আমি কিন্তু এই সাইড দিয়ে গাছগুলো একটু ঝুলিয়ে দেবো এখানে যখন বেরোবে আমি এই সাইডে ঝুলিয়ে দেবো বা এখানে বেরোলো আমি এই সাইডে ঝুলিয়ে দিলাম এ ধারা ঝুলিয়ে দিলাম এই করে সাইডে ঝুলিয়ে দেবো তাহলে সাইড থেকে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাবে আসলে আমার এই যে মাটিটা এই মাটিতে গাছটা থাকবে কিন্তু গাছের বেশিরভাগ অংশ কিন্তু থাকবে বাইরে মানে এই যে ক্যারেটের ক্যারেটের বাইরে ফলে তার ফলে বাইরে যে অনেকটা স্পেস পাবে সেখানে কিন্তু গাছগুলো বাড়তে পারবে আর খাবারটা নেবে এই মাটি থেকে তো আমি এখানে এই ছখানা গর্ত করে নিয়েছি এই ছটা গর্তে আমি এক একটাতে তিনটে করে কিন্তু দানা দেবো দানা দিয়ে মাটি আবার চাপিয়ে দেবো দিয়ে কিন্তু আবার এগুলোকে আমি ঢেকে দেবো তো দেখুন আমি কিভাবে বীজগুলো লাগাচ্ছি বন্ধুরা এই বরবটির দানা এগুলো কিন্তু ভেজানো দরকার হয় না যে অনেক সময় আমরা কী করি বীজ জলে ভিজিয়ে রাখি চব্বিশ ঘন্টার জন্য বা বারো ঘন্টার জন্যে এই বরবটির দানা কিন্তু ভেজানোর দরকার হয় না কারণ এই দানা কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে যায় তো আমি যখন এগুলো মাটিতে দেবো মাটিতে দিয়ে জল দেবো জল দিলে এক দু মধ্যে কিন্তু এগুলো বেরিয়ে যাবে তো দেখুন এখানে আমি তিনটে দানা একটু সামান্য দূরে দূরে দিচ্ছি এক ইঞ্চি দূরে দূরে দিলাম আর কি তিনটা দানা দিয়ে দিলাম এখানে তো দেখুন এখানে আমি কিন্তু তিনটে করে দানা দিয়েছি এখানে তিনটে দিয়েছি এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে এরকম করে সব আমি তিনটে করে দানা দিয়ে দিয়ে দিয়েছি এবার কি করব এর উপরে কিন্তু আমার এখানে যে মাটি আছে ওই মাটির একটা হালকা লেয়ার দিয়ে দেবো মানে জাস্ট বীজগুলোকে আমি ঢেকে দেবো আর কি হুম এইভাবে ঢেকে দেবো ব্যাস হয়ে গেল দেখুন সমস্ত বীজ কিন্তু আমি মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি পাতলা একটা লেয়ার দিয়ে এবার এর উপরে এই খড় বা ভুসির একটা মালচিং করে দেবো এটা বলে কি হবে বলুন তো যে এটা আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এখন তো প্রচুর রোদ্দুর হচ্ছে এই রোদ্দুর রোদ্দুর হলেও এর ভিতরে মশ্চারটা কিন্তু ঠিকঠাক থাকবে মানে একটা ভিজে ভিজের মতো ভাব থাকবে তার ফলে কি হবে চারাটা এই দানাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেশান হয়ে যাবে সেই জন্য মালচিং করাটা কিন্তু একান্ত দরকার আর মালচিং যদি না করা হয় তাহলে কী হবে সরাসরি রোদ্দুর পাবে এবং ওই জায়গাটা শুকিয়ে যাবে বীজটা কিন্তু খুব ভালোভাবে জার্মিনেশন হবে না এখন আপনারা যদি খড় বা ভুসি না পান তো কী করবেন সেক্ষেত্রে সুতির কাপড় তিন চার ভাঁজ করে কিন্তু দিতে পারেন হ্যাঁ একটু মোটা করে দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে আর যখন বীজটা জার্মিনেশন হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে ঠিক আছে মানে এই মালচিংটা আমরা তুলে নেব বা যে কাপড়টা দিলাম সেটা কিন্তু আমরা তুলে নেবো তো এবারে আমি ভুসির উপরে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি বা এই খড়ে যে ভুসিটা আমি চাপিয়েছি তার উপরে জলটা দিয়ে দিচ্ছি এটা করলে কি হবে যে আমি আমার যে বীজটা আমি দিয়েছি তার উপরে যে মাটি আছে সেই মাটিগুলো কিন্তু সরবে না এক জায়গায় থেকে যাবে একটু বেশি করে জল দিয়ে দিলাম আর কি যাতে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো হয়ে গেল আবার কি করবো এক দুদিন পরে কিন্তু আমি এতে আবার জল দেব। এবার দেখুন বন্ধুরা আমি এখানে যে পাত্রটা নিয়েছি এতে আমি দিচ্ছি এই কলমি শাকের দানাগুলো এর থেকে আমি অল্প নিচ্ছি দেখুন ব্যাস এইটুকু নিলাম এটা কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি জাস্ট ছড়িয়ে দেবো এমনি করে ছড়িয়ে দিয়ে মাটিটা হালকা করে নেড়ে দিলে এই বীজগুলো কিন্তু মাটির তলায় ঢুকে যাবে আর তারপর আমি জল দিয়ে দেবো জল দিলে এগুলো খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে যাবে আর দেখুন এই যে পাত্রটা খুব ছোটো মনে হচ্ছে ছোট হলেও কি হবে এতে কিন্তু আমি সপ্তাহে দুবার করে এর থেকে শাক নিতে পারবো ধরুন এর হাফ পরশন আমি কেটে নিলাম আর হাফ রাখলাম কয়েকদিন পরে এই বাকি অর্ধেকটা আমি আবার কেটে নিচ্ছি তখন কিন্তু এগুলো বড় হয়ে যাবে ঠিক আছে আর আমরা যখনই কাটবো কাটার পরে কিন্তু এতে আমরা একটু খোল পাচনে জল যদি দিয়ে দিই তাহলে এর গ্রোথটা কিন্তু খুব সুন্দর হবে আমরা কিন্তু কোনো রকমের রাসায়নিক সার দেবো না সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ যেহেতু আমরা বাড়িতে খাওয়ার জন্য তৈরি করছি আমরা তো আর বিক্রি করবো না সেই জন্য কিন্তু আমরা কোনো রকমের রাসায়নিক সার রাসায়নিক বিষ এগুলো কিন্তু আমরা একদম দেবো না তো দেখুন এইভাবে যদি আমি একটু মাটিটা একটু নেড়ে চেড়ে দিই তাহলে পরে কিন্তু এগুলো সব মাটির তলায় ঢুকে যাবে হুম তো দেখুন বন্ধুরা মোটামুটি কিন্তু আমি মাটির নিচে কিছুটা ঢুকিয়ে দিয়েছি দু একটা উপরে আছে কোনো ব্যাপার নেই এবার আমি এর উপরে কিন্তু মালচিং করে দেবো মালচিং করে দিয়ে আবার জল দিয়ে দেবো এতে বন্ধুরা জলটা কিন্তু দিয়ে রাখতে হবে মাটিটা শুকিয়ে গেলে হবে না হ্যাঁ আর যেহেতু মালচিং করা আছে বারবার জল দেওয়ার দরকার হবে না তবুও কি আপনারা কিন্তু একটু মাঝে মাঝে দেখে নেবেন যে মাটিটা শুকিয়ে গেল কিনা বা ময়শ্চারটা ঠিকঠাক আছে কিনা যদি মাটিটা শুকিয়ে যায় তো সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন কেমন এবার বেগুন চারাগুলো লাগাবো তো ওই যে বারো ইঞ্চি টব যে আপনাদের দেখালাম আগে ওই টবে কিন্তু এই চারাগুলো লাগাবো এখান থেকে মাত্র আমি চারখানায় চারা নেব চারটে এই চারটে চারা নিয়েছি এই চারটে চারা আমি ওখানে লাগিয়ে দিচ্ছি এক একটা টবে দুটো করেই চারা দেবো বেশি নয় ধরুন এখানে একটা দিয়ে দিচ্ছি একটু গোড়াটা চেপে দিতে হবে এবার জল দিয়ে দেবে এতে আর একটা এখানে দেব এই চারাগুলো আমি লাগালাম এগুলো কিন্তু আমি এইভাবে রেখে দেবো আমি কোনো সেমি সেটে নিয়ে যাব না তো কারণ এই চারাগুলো কিন্তু খুব শক্ত চারা মানে এই চারাগুলো কিন্তু অনেক দিন ধরে কিন্তু রোদের মধ্যে আছে ফলে এই চারাগুলো ঝিমাবে না কিন্তু আপনারা বাজার থেকে যে চারাগুলো নিয়ে আসবেন সেগুলো যদি এতটা শক্ত না হয় তো আপনারা কি করবেন যে চারা লাগানোর পরে এই টপটাকে কিন্তু কয়েকটা দিনের জন্য এক দুটো দিনের জন্য সেমি সেটে রাখবেন মোটামুটি চারাটা একটু মাটির সঙ্গে সেট হয়ে গেল যেই আপনারা কিন্তু এটাকে রোদ্দুরে বের করে দেবেন বেগুন চারার কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুরে দরকার হয় ছায়াতে থাকলে কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে অসুখ বিসুখ করে এবং ফল কিন্তু ভালো হবে না হ্যাঁ এবারেতে আমি জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি জল দিলাম আবার কিন্তু কালকে দেবো প্রত্যেক দিন কিন্তু আমি সন্ধ্যার দিকে জল দিয়ে দেবো বন্ধুরা দেখুন আজকের আমি তো এই চারাগুলোতে জল দিয়ে দিলাম আবার কিন্তু কালকে দেবো কাল বিকালের দিকে বা সন্ধ্যার দিকে দেবো আর কি হ্যাঁ এই চারাগুলো কিন্তু আমরা সময় বিকালের দিকে লাগাবো চারা অথবা বীজ যখন আমরা মাটিতে দেবো কিন্তু আমরা বিকেলেই দেবো কারণ বিকালে দিলে এই চারাগুলো কিন্তু সেট হওয়ার জন্য রাত্রে অনেকটা সময় পাবে ঠান্ডা থাকবে রাত্রিটা দিনে বেলা লাগালে প্রচুর রোদ্দুর থাকে ফলে এই চারাগুলোর কিন্তু ক্ষতি হবে যেহেতু আমি এগুলো মাটির থেকে তুলে নিয়েছি উপরে তুলে নিয়েছি সেই কারণে এই চারাগুলোর কিন্তু ক্ষতি হতে পারে আর যে বীজগুলো এই বীজগুলো বিকালে লাগানোর পরে আমরা যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু এই জলটা অনেকক্ষণ সারা রাত ধরে বীজগুলো কিন্তু শুষে নিতে পারবে ফলে বীজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু জার্মিনেশান হয়ে যাবে হ্যাঁ সেই কারণে আপনারা বীজ অথবা চারা সকল সময়ের জন্য বিকালে লাগাবেন তো আমি আজ মঙ্গলবার মঙ্গলবার আমি কিন্তু বিকালের দিকে আর কি এই চারাগুলো বা বীজগুলো লাগালাম এবার আমি এই যে পুঁইশাক চারাগুলো দেখছেন এগুলোকেও কিন্তু আমি এই ক্যারেটের মধ্যে লাগিয়ে দেবো হ্যাঁ ছটা চারা ছটা চারাই লাগাবো একটু কাছাকাছি হবে তাতে কোনো অসুবিধা নেই গাছগুলো যখন একটু বড়ো হবে আমি সাইড দিয়ে বের করে দেবো আর এই সাইডে বড়ো হতে থাকবে আর গাছ যেহেতু অনেকটা বড় হয় আমি অতটা বড় করব না দু থেকে তিন হাত হলে আমি কেটে নেবো আবার ওখান থেকে নতুন করে শাখা বেরোবে আবার আমি কেটে নেবো ঠিক এইভাবে কিন্তু গাছটা আমি করব আর এখানে যেটা দেখছেন এইগুলোতে কিন্তু আমি ভেন্ডির দানা যে ঢেঁড়স তার দানা দিয়ে দিচ্ছি আর একটা যে ছটা গর্ত করেছি এই গর্তের প্রতিটা গর্তে কিন্তু আমি তিনখানা করে দানা দেব। আর যখন চারাগুলো উঠবে উঠে গেলে পরে তার থেকে একটা করে ধরুন তিনটেই উঠে গেল উঠলো তিনটে বীজ থেকে তিনটে চারা হলো আমি তার থেকে একটা চারা কিন্তু নষ্ট করে দেবো বা যেখানে ওঠেনি সেখানে কিন্তু লাগিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে সবজি বাড়িতে তৈরি করতে পারেন আপনারা সরাসরি মাটিতে বীজ দিতে পারেন অথবা বীজটাকে কিন্তু জার্মিনেশন করেও মাটিতে লাগাতে পারেন তো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত পরে আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানেও সবজি করুন বাড়ির সবজি খেতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো লাগবে হ্যাঁ আর তাতে কিন্তু একটা আলাদা আনন্দ আছে বন্ধুরা এর পরেও কিন্তু এই যে সবজি গাছগুলো বা সবজির বীজগুলো আমি যে রোপণ করেছি এর থেকে চারা বেরোবে গাছগুলো যখন বড় হবে বড় হলে তার কি পরিচর্যা করব সে নিয়ে কিন্তু পরপর ভিডিও থাকবে হ্যাঁ এর কি খাবার দেব এর কি রোগ পোকা হবে এবং সেগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব সেই নিয়ে কিন্তু আমাদের পরপর সিরিজ অনুযায়ী ভিডিও থাকবে কিন্তু তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি আপনাদের অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার